প্রথমে কাঁঠাল নিন, কিছু কাঁঠালের কোয়া বের করে নিন। এরপর কাঁঠালের বীজটা বের করে কাঁঠালের রসটা ভালোভাবে বের করে নিন। কাঁঠালের রসটাকে গরম কড়াইয়ে একটু চিনি ও একটু লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে গাঢ় করে নিন। এবার কিছু আটা নিয়ে ওতে একটু কালো জিরে একটুখানি ময়ান দিয়ে মাখতে থাকুন। কাঁঠালের পাল্পটা একটু ঠান্ডা হলে ওই আটা দিয়ে মেখে নিন। ধ্যান রাখবেন আটার মাখাটা যেন খুব শক্তও না হয়, খুব নরমও না হয়, যেমন ভাবে আমরা লুচি মাখি ওইভাবেই। এবার লই কেটে নিন। লইটা গোল গোল করে নিন। এবার লইটার লুচি বেলুন। এবার গরম কড়াইয়ে সাদা তেল কিংবা ঘি দিয়ে লুচিটা ছাকতে থাকুন। দেখুন কেমন ফুলকো ফুলকো লুচি হয়েছে। আমাদের কাঁঠাল লুচি রেডি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি রেসিপিটি পছন্দ হয়েছে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।